প্রবল বৃষ্টিতে খোয়াই নদীর জলপ্রবাহ বৃদ্ধি পেয়ে দুর্বল হয়েছে চাকমাঘাটের দীর্ঘদিনের পুরনো বাঁধ যে কোনো সময় সুইচ গেট ভেঙে খোয়াই নদীর জল তেলিয়ামুড়া শহরমুখী হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে জনমনে ঘটনা তেলিয়ামুরা মহকুমার চাকমাঘাটের ব্যারেজে জানা যায় বৃহস্পতিবার কয়েক ঘন্টার পরপরই চাকমাঘাট বাঁধের ষাটটি লোহার সুইচ গেইটের মধ্যে ছয় নম্বর গেটটি অতিরিক্ত জলপ্রবাহের কারণে নষ্ট হয়ে যায় বাকি আরও ছয়টি গেইট জলপ্রবাহের কারণে সুইচ গেটগুলির উপর দিয়ে অতিরিক্ত গতিতে প্রবাহিত হতে থাকে যার ফলে এই সুইচ গেটগুলি এতটাই হয়ে যায় যে গোটা ব্যারেজ কাঁপতে থাকে বলে স্থানীয়দের বক্তব্য শুক্রবার এলাকার সাধারণ মানুষ আশঙ্কা ব্যক্ত করে বলেন অবিলম্বে যদি এই ব্যারেজ নিয়ে যদি কোনো প্রকারের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলে জল আটকানো মুশকিল হয়ে পড়তে পারে পাশাপাশি ছয় নম্বর গেট মেরামতের ব্যবস্থা করা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা স্থানীয় এক যুবক জানান ইতিমধ্যে ছয় নম্বর গেট ভেঙে গেছে এক নম্বর গেট ও পাঁচ নম্বর গেটও ভাঙার সম্ভাবনা প্রবল শুক্রবার অর্ধেক বেলা গড়িয়ে গেলেও প্রশাসনিক কোনো কর্মী ঘটনাস্থল পরিদর্শনে যায়নি আজ আরো বছর

এদিকে এলাকা সূত্রে খবর আজ থেকে বিগত বারো বছর আগে এই মাথের ছয় নম্বর গেটটি একবার মেরামত করা হয়েছিল কিন্তু পরবর্তীতে গুরুত্ব সহকারে এই মাথের মেরামতে কোনো প্রকারের কাজ করা হয়নি বলে অভিযোগ সান্দন টিভি